করছি, তোমরা মনে করতে পারো আল্লামা মামুনুল হক এক রাত্রির অগ্নিঝরা বক্তব্য দিয়ে আবেগ জাহির করেছে, আর তার আবেগে কণ্ঠ মিলায় আমরা তকদির দিয়েছি, তাদের কি দেশ নাস্তিক মুক্ত হবে নাকি? তবে তুমি শুনে রাখো, আজকের আবেগ যদি কবুল হয় তবে এর বদলে অবশ্যই দেশ নাস্তিক মুক্ত হবে, মুক্তাত মুক্ত হবে, এদেশ থেকে কাদিয়ানিরা উৎখাত হবে, এদেশ থেকে বাতিল শক্তির পরাজয় ঘণ্টা বাজবে, আর বিজয়ের নিশান বাংলার মাটিতে পাতপাত করে উঠবে, ইনশাআল্লাহ উঠবে, ইনশাআল্লাহ উঠবে। বাস্তবায়নে অক্লান্ত মেহনত পরিশ্রম করেছেন,
তাদের সকলের শুকরিয়া আদায় করি এবং আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই গুটায় নিতে চাই। তবে মজলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশের পক্ষ থেকে আমার আলোচনার শেষ ভাগে তিনটা সুন্নতের দাওয়াতের দায়ী আপনাদেরকে বলতে ওয়াদা করাতে চাই। এক নাম্বার, মুসলিম মিল্লাতের সালাম নষ্ট হয়ে গেছে, সালামটা পর্যন্ত দিতে জানে না, ঠিক কিনা বলেন? আওয়াজ করে আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, সন্তানরা পর্যন্ত সালাম দিতে জানে না। তিনটি সুন্নতকে জিন্দা করুন। এক নাম্বার, বিশুদ্ধ সালামের প্রচলন জামালপুরে চালু করুন। সালাম এইভাবে দিবেন, সালাম আলাইকুম, কথা কন না কেন, আওয়াজ করে কথা বলেন না কেন, এইভাবে দিবেন সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এমনি দিবেন সালাম, এইভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে আওয়াজ করে বলেন, শুরু হামজা সুস্পষ্ট করে বলুন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক নম্বর কর্মসূচি সুন্নত জিন্দার, সালাম সুস্থ সালাম জিন্দা করুন, ইনশাআল্লাহ করব, আরো জোরে বলেন ইনশাআল্লাহ করব, বলেন হে আল্লাহ, আরো জোরে বলেন হে আল্লাহ, ওয়াদা করিতেছি মজলিসে তালিমুস সুন্নাহর প্রোগ্রামে আর জীবনে কোনোদিন জবান দিয়া গলত সালাম দিব না, ইনশাআল্লাহ, মনে থাকবো তো ওয়াদাটা। দ্বিতীয় নাম্বার সুন্নতের আমল, ভালো কাজ ডান দিক দিয়ে করুন, নিম্নমানের কাজ বাম দিক দিয়ে করুন। অর্থাৎ মসজিদে ঢুকতেছেন ডান পায়ে ঢুকুন, বাথরুমে ঢুকতেছেন এবার কোন পায়ে, আওয়াজ করে বলেন কোন পায়ে, নাক সাফ করতেছেন কোন হাতে করবেন, ডাইনাতে, মুখ সাফ করতেছেন কোন আঙ্গুল দিয়ে করবেন, জুতা পরতেছেন কোন পায়ের জুতা আগে পরবেন, প্যান্ট পাজামা পরতেছেন কোন পা আগে ঢুকাইবেন, শার্ট পরতেছেন কোন হাত আগে ঢুকাইবেন, আর যখন খুলবেন তখন কোন হাত আগে খুলবেন, কোন পায়ের জুতা আগে খুলবেন, মসজিদ থেকে বেরোয়ার সময় কোন পা আগে বাড়াইবেন, আওয়াজ করে বলেন কোন পা আগে বাড়াইবেন, আর জীবনে কোনদিন ডান পায়ে মসজিদ থেকে বের হবেন না, আর জীবনে কোনদিন বাম পায়ে মসজিদে ঢুকবেন না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কিছু খাইতেছেন কোন হাতে খাইবেন, আরো জোরে বলেন কোন হাতে খাইবেন, খালি চাটা পুষ করে বাম হাতে খাইবেন, চাটা খালি ডিজাইন করে বাম হাতে খাইবেন, নাকি বলেন? ডান বামের সুন্নত জিন্দা করুন। অনেকে বলবেন ডান বামের সুন্নত জিন্দা করলে কি জিহাদ হবে, আরে মিয়া মিসওয়াকের সুন্নত উঠাইলে যদি জিহাদে বিজয় হয় তো এই ডান বামের সুন্নত জিন্দা করলেও বিজয় হবে আন্দোলনে, কথা বলেন ঠিক কিনা, জোরে আওয়াজ করে বলেন, এটাও জিন্দা করলে আল্লাহ পাক বরকত দিবে। আর জবানে জিকরুল্লাহকে জাগ্রত করুন। আমাদের এই জবান, এটার নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতেছি না। আমাদের জবানে ফাহেশা কথা বেশি, মোবাইল নামক যন্ত্র আসার পরে অযথা কথার দ্বারা সমাজটা ভরে গেছে, কি কথা বলেন না কেন, অযথা কথা দিয়ে সমাজ ভরে গেছে। জবান সংযত করুন, জবানে জিকরুল্লাহর সুন্নতকে জারি করুন। অর্থাৎ উপরে উঠতেছেন আল্লাহু আকবার বলুন, নিচে নামতেছেন সুবহানাল্লাহ বলুন, সমতল ভূমিতে চলতে আল্লাহর নামের জিকিরে ফিকিরে চলাফেরা করুন, হার হালতে জিকরুল্লাহকে জবানে জারি করুন। জিকরুল্লাহ ছেড়ে দেওয়ার কারণে নামাজের মজা নষ্ট হয়ে গেছে, ইবাদতের মজা নষ্ট হয়ে গেছে, কারণ জিকরুল্লাহর মাধ্যমে হার হার ইবাদতের লজ্জত হাসিল হয়, আল্লাহর মহব্বত বৃদ্ধি হয়। এখন অন্যান্য ইবাদত গুলা শুকনা শুকনা লাগে, কারণ যে সময়টা তসবি টেনে জিকির করতো ওই সময়টাও এখন মোবাইলের ফেসবুক খেলা খেলি করে, কথা বলেন আওয়াজ করে বলেন ঠিক আওয়াজ করে খেলা খেলি করে না, ইহিয়ায়ে সুন্নতের ময়দানে আসুন। আর
বুজুর্গদের সান্নিধ্যে বসুন, পাতা উল্টায় উল্টায় ইলিম শিখলে ওই ইলিম হয় শুকনা ইলিম। সোহবতে গিয়ে কিছু ভিজা ইলিম সংগ্রহ করুন, ভিজা ইলিম। মাটি যেমন দুই পদের, এক প্রকারের মাটির ভেতরে দানা ফেললেই ওটা গাছ হয়, আর এক প্রকারের মাটি চৈত মাসের ফাঁকা মাটি, ওটার ভেতরে পুঁইটা রাখলেও গাছ জ্বালায় না। ইলিমও দুই ধরনের, সোহবতে গিয়ে ইলিম শিখলে হাদিস শিখবেন, মুহাদ্দিসের সোহবতে যেয়ে শিখুন, বাত্তারি তরিকায় হাদিস শিখবেন না, বাত্তারি তরিকায় হাদিস শিখবেন না, ফিকহ শিখবেন, ফকিহের সান্নিধ্যে গিয়ে শিখুন, মাসায়েল শিখবেন, তো সাধকের কাছে না, মাসায়েল শিখবেন তো মুফতির কাছে গিয়ে শিখুন, দাওয়াত তাবলীগ শিখবেন তো উলামাদের কাছে গিয়ে শিখুন, আহলুল্লাহদের কাছে গিয়ে শিখুন, কোন জাহেলের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন না। এটা শুকনা ইলিম, শুকনা ইলিম, শুকনা ইলিম দিয়ে তর্ক করা যায় কিন্তু আমল করা যায় না। এ কারণে যারাই নিজে নিজে ইলিম শিখে শুকনা জ্ঞান অর্জন করে, ওরা মৌলবীদের সাথে ঝগড়া করতে পারে কিন্তু মাসায়েলের আমল ওরা করতে জানে না। পক্ষান্তরে কিছু ভিজা ইলিম সান্নিধ্যে গিয়ে আল্লাহওয়ালাদের সোহবতে যায় যারা শিখালো, তাদের অল্প অল্প ইলিম নাজাতের পথে চলবার জন্য তাদের ওসিলা হয়, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গিয়ে নিজের নাজাতের ওসিলা বর্ধন করুন, আলেম ওলামাদেরকে মহাব্বত করুন, কোন নাস্তিকের মহাব্বত, মুরতাদের মহাব্বত তার সাথে আপনাকে হাসরের ময়দানে দাঁড় করাবে, কিন্তু নেককারের মহাব্বত এটা ওসিলা আপনাকে হাসরের ময়দানে নেককারদের সাথে আল্লাহ জান্নাত দান করবে। এই যে সারাদিন বসে বসে ওয়াজ শুনলেন, হুজুরে নিয়ে আসতেছে না, আসতেছে না, এই যে সারাদিন বসে বসে ওয়াজ শুনলেন, এটা একটা মহাব্বত, এটা ওসিলা। এখানে এমন মানুষ আছে যে সকালবেলা এসেছে কলার পাউরুটি ছাড়া অন্য কোন খাবার এখনো পর্যন্ত তার মুখে যায় নাই, ঠিক আসতে বললেন কেন, লাগে যে নতুন করে খাইছেন, খাইছেন না, খেয়ে বসে আছেন। এই যে একটা মহাব্বত, এটাও নাজাতের জন্য ওসিলা। এই উলামাদেরকে মহাব্বত করে বিধায় আহলে হাদিসরা আবার এটাকেও বলে কয় ব্যক্তি পূজা করে, হেরা শিরিক। আরে বুকা, এটা ব্যক্তি পূজা না, আহলে হাদিস নাম দিছো, হাদিস তো আসলে বুঝো না, বুঝো হলো কেলা না কলা ছিলা বুঝো ভাল্লা। নেককারদের মহাব্বতটা নাজাতের উসিলা। বুখারি মুসলিমে হাদিস আছে, সাহাবী নবীজির কাছে আসছে, গ্রাম্য সাহাবী নবীর কাছে এসে বলে মাতাসা, ও আল্লাহর নবী কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বলেন সাহাবি মা আতাতলাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো? সাহাবি বলে ও গো আল্লাহর নবী, কিয়ামতের জন্য খুব বেশি নামাজ পড়ে, নামাজ সাদাকা খায়রাত রোজা এগুলো বেশি করে, কিয়ামতের কোনো প্রস্তুতি আমার কাছে নাই। তবে কিয়ামত তালাশ করো, কি লয়ে কিয়ামতের দিন দাঁড়াইবার সম্ভাবনা আছে কি? আল্লাহর নবীর সোহবতের সাহাবী তো, সোহবতে যায় দিন শিখছে তো, এজন্য ফলন ভালো, ফলন ভালো। উম্মি সাহাবী কয় ও গো আল্লাহর নবী, আমার অধিক নামাজ, অধিক রোজা, অধিক সাদাকা খায়রাত নাই, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসি, এতটুকু নামাজ আছে। আল্লাহর রাসূল বলে তাহলে চিন্তা করিস না, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে হাসরের ময়দানে থাকবে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। অনেক নেক আমল নাই কিন্তু একটা নেককারকে মহাব্বত, এটাও নাজাতের উসিলা। আজ উলামা সমাজ থেকে তোমাদেরকে দূরে সরানোর চক্রান্ত চলছে না, উলামায়ে কেরামকে মহাব্বত করো, নাজাতের উসিলা হবে।
হানিফ যেদিকে যাবে, আল্লামা নূর হোসেন কাসিমী যেদিকে যাবে, এদেশের উলামা হযরতরা যেদিকে যাবে, তোমরা কি তাদের সাথে সাহাবায়ে কেরামের মতো ভরা হাত খালি হাত, ভরা পেট খালি পেট? তোমরা কি দুর্বল সবল ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরামের পিছে পিছে ভালোবাসা নিয়ে চলতে রাজি আছো তো? ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ মজলিসকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ আমাদের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। মজলিসে তাহলিম সুন্নাহ বাংলাদেশকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক, আমিন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।